পৃথিবীতে এমন এমন রহস্যময় প্রাণী রয়েছে যাদের আকার জীবনযাপন সব অন্য প্রাণীর তুলনায় একেবারেই আলাদা। যাদের সন্ধান পাওয়ার পর বিজ্ঞানীদেরও অবাক হতে হয়। তেমনি একটি মাছ রয়েছে পৃথিবীতে, বিজ্ঞানীদের মতে এই মাছ ডাইনোসর শিকার করেছে। তাহলে এই মাছের বয়স কত হতে পারে সেটা কি কল্পনা করতে পারছেন? মাছটির নাম প্যাসিফিক ল্যাম্প্রে, যা উত্তর প্রশান্ত মহাসাগরের মিষ্টি জলে পাওয়া যায়। মাছটির আকারই বা কেমন, কিভাবে ডাইনোসর শিকার করেছে, এসব নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। লাইফ সায়েন্সের প্রতিবেদন অনুসারে বিজ্ঞানীরা বলছেন এই মাছ কেবল তরল পদার্থ খেতে পারে, এমনকি তার উপর ভিত্তি করে জীবনযাপন করে। শিকারের রক্ত বা প্রাণশক্তি চুষে খেয়ে বেঁচে থাকে এই মাছ, আর এভাবে খাওয়ার জন্যই শিকার করে বড় প্রাণীদের। সবচেয়ে অবাক করা তথ্য হলো এই মাছটি পৃথিবীতে টিকে রয়েছে গত 45 কোটি বছর ধরে। অন্য সব মাছের মতো এই মাছের চোয়াল নেই, তবু এটি তার শিকারকে নির্মমভাবে হত্যা করতে পারে। চোয়ালের পরিবর্তে মাছটির মুখে একটি শোষক আছে, আর এই শোষকের মধ্যেই তার দাঁতগুলো সাজানো রয়েছে। এই দাঁতের সাহায্যে এরা শিকারকে আঁকড়ে ধরে, আর শোষকটি শিকারের রক্ত চুষে নিতে সাহায্য করে। মজার বিষয় হচ্ছে এদের শরীরে কোনো হার নেই। লাইফ সায়েন্স আরও জানিয়েছে বর্তমানে 40 প্রজাতির প্যাসিফিক ল্যাম্প্রে রয়েছে। বিজ্ঞানীদের মতে এই প্রজাতির মাছ এখন পর্যন্ত মোট 4 বার বিলুপ্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু তা হয়নি। কারণ হিসেবে বিজ্ঞানীরা যুক্তি দিয়েছেন স্ত্রী ল্যাম্প্রে প্রতিবারে 2 লাখ ডিম পারে। এদের শারীরিক আকারও ছোট, কেবল এ কারণে এদের বংশধারা টিকে আছে, এরা কোনোভাবে বিলুপ্ত হয়নি। আশরাফুন নাহার, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।